इंडियन क्रिएटिविटी ते आपनादे सबाई के वेलकम जानाई। आज के आम्रा एखाने मात्र तीन रकम इनग्रेडियंट्स दिए चॉकलेट कुल्फी बनाबो। सबथेके प्रथम इनग्रेडियंट्सटी होलो ओरियो बिस्किट्स। आमी एखाने चॉकलेट ओरियो बिस्किट्स नियेछी आर एइभाबे एकटु बिस्किट्सगुलो भेंगे निच्छी। बिस्किट्सगुलो भेंगे नेवार पर मिक्सारे दिए एक फाइन पाउडार तैरी करे निलाम। एरपर एर मध्य एड करे दिच्छी हाफ कापेर मतन आगे थेके फुटिए एवं ठंडा करे रखा दूध। आमी एखाने चॉकलेट ओरियो बिस्किट व्यवहार करछी, आपनारा जदि चान वैनिला फ्लेवरटा नेबेन सेटाओ व्यवहार करते पारेन। दूधेर साथे बिस्किट्स पाउडारटा भालो करे मेशाबो आर कन्सिस्टेंसिटा एई रकमई राखबो। एरपर एई मिक्सचारटा ढेले देबो कागजेर जे चायेर बा जूसेर ग्लास हय तार मध्ये। आपनारा एखाने स्टीलेर ग्लासो व्यवहार करते पारेन। एरपर प्रत्येकटी ग्लास एइभाबे फॉयल पेपर दिए मुड़िए दिए और फॉयल पेपर माझेर अंशटा एकटू केटे निये एइबार आइसक्रीम स्टिकगुलो एर मध्ये बसिए दिच्छी। आपनारा चाइले एखाने आइसक्रीम तैरिर मोल्ड बा कुल्फी मोल्डो व्यवहार करते पारेन। एबारे मिक्सचारटा 5 थेके 6 घंटार जोन्नो रेफ्रिजारेट होते देबो। এবার এখানে 10 টাকার দুটো ক্যাডবেরি ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছি আর ডেয়ারি মিল্কগুলো এইভাবে ভেঙে নিয়ে এগুলো একটু মেল্ট করে নেব। মেল্ট করার সময় সামান্য একটু জল অ্যাড করছি এর মধ্যে। ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন, না হলে চকলেটটা পুড়ে গিয়ে তিতো হয়ে যেতে পারে। 5 থেকে 6 ঘন্টা পর দেখব মিক্সচারটা একদম জমে গেছে আর ফয়েল পেপারগুলো এইভাবে ওপর থেকে খুলে নিচ্ছি। এইভাবে গ্লাসগুলো একটু রোল করে নিচ্ছি, না হলে আইসক্রিম স্টিকটা টানলে কি হবে, শুধু কাঠিটা হাতে চলে আসবে। এইভাবে রোল করে নিলে সুন্দরভাবে উঠে আসবে। এবার এখানে কয়েকটা আমন্ড বাদাম নিয়ে কুচিয়ে নিয়েছি। এরপর যে চকলেটটা মেল্ট করে নিয়েছিলাম সেটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর পাশে নিয়ে নিয়েছি আমন্ড বাদামগুলো। এরপর এক একটা কুলফি নিয়ে এইভাবে চকলেটে কোট করে নিচ্ছি আর তারপরে কোট করছি আমন্ড বাদামে। আমন্ড বাদামটা অপশনাল, আপনারা না চাইলে নাও অ্যাড করতে পারেন বা এখানে কাজু বাদামও অ্যাড করতে পারেন। এইভাবে প্রত্যেকটা কুলফি একটু করে চকলেট আর একটু করে আমন্ড বাদামে কোট করে নেব। তৈরি হয়ে গেল আমাদের চকলেট কুলফি। বানানো দেখলেন তো? ভীষণই সহজ, বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন আর এটা বাচ্চা থেকে বড় সবাইরই ভীষণ ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যাওয়ার আগে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।